আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয় ক্লাস নেব। আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয় ষষ্ঠ অধ্যায় বায়ু অধ্যায় সম্পর্কে আলোচনা করব। বায়ু অধ্যায়ের সাথে তোমরা সবাই পরিচিত রয়েছ। তোমরা জানো আমাদের পরিবেশ বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত, যেমন মাটি, পানি, বায়ু, গাছপালা, মানুষ, পাহাড় পর্বত ইত্যাদি। তাহলে তোমরা বুঝতে পারছো বায়ু পরিবেশের একটি উপাদান। বায়ুকে আমরা দেখতে পাই না, বায়ুকে কেবলমাত্র আমরা অনুভব করতে পারি। আমরা কিভাবে বায়ুর উপস্থিতি বুঝতে পারি? আমরা যদি একটি বেলুনকে মুখ দিয়ে ফুলাই এবং সেটিকে শক্ত করে বেঁধে দিই এবং উপর থেকে চাপ প্রয়োগ করি, দেখা যাবে বেলুনটির ভেতর থেকে আমাদের হাতে খুব চাপ দিচ্ছে। অর্থাৎ এক প্রকার শক্তি আমরা অনুভব করছি, যেটি হচ্ছে বায়ু শক্তি। এখন যদি আমরা কাপড় শুকোতে দিই, দেখা যাবে যে কাপড়গুলো উঠছে, অর্থাৎ বায়ুতে কাপড় উঠছে, আমরা বায়ুর উপস্থিতি অনুভব করতে পারছি। একইভাবে দেখো, আমরা যখন সাইকেলে যাতাম, সাইকেলে চড়ে কোথাও যাচ্ছি, আমাদের চুলগুলো উঠছে, অর্থাৎ আমরা বায়ুর উপস্থিতি অনুভব করতে পারছি। এইভাবে আমরা যখন গাছপালা ডালপালা নড়ে, তখনও আমরা বায়ুর উপস্থিতি অনুভব করতে পারছি। এভাবে আমরা বিভিন্নভাবে বায়ুর উপস্থিতি অনুভব করতে পারি। এখন আমি তোমাদের সাথে বায়ুর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে বায়ুতে বিভিন্ন উপাদান রয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা ইত্যাদি। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, একটি হচ্ছে অক্সিজেন, অপরটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেনের সাহায্যে মানুষের মন প্রাণী সার গ্রহণ করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু অপরিহার্য উপাদান। এখন আমি তোমাদের সাথে বায়ু ব্যবহার সম্পর্কে আলোচনা করব। বায়ু আমরা কী কী কাজে ব্যবহার করি? আমরা সাধারণত মোটর গাড়ি বা সাইকেলের চাকায় বায়ু ব্যবহার করি। আমরা পাতলা নৌকা চালাতে আমাদের বায়ু প্রয়োজন হয়। আমাদের শরীর জুড়াতে যখন আমাদের গরম লাগে, তখন শরীর জুড়াতে আমরা বায়ু ব্যবহার করি। বায়ুর সাহায্যে আমরা বড় বড় টার্বাইন চালিত বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এখন আমি তোমাদের সাথে বায়ুর বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করব। বায়ুর চারটি গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করছি। একটি হচ্ছে অক্সিজেন, অপরটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি নাইট্রোজেন এবং আরেকটি হচ্ছে জলীয় বাষ্প। এখন আমি তোমাদের সাথে অক্সিজেন সম্পর্কে আলোচনা করছি। অক্সিজেনের সাহায্যে আমরা সার গ্রহণ করি, যারা হাঁপানি বা শ্বাসকষ্টের রোগী তারা অক্সিজেনের সাহায্যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবহৃত অক্সিজেনের সাহায্যে তারা শ্বাস গ্রহণ করে। অক্সিজেনের সাহায্যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। এখন আমি তোমাদের সাথে কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে আলোচনা করছি। কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। আবার কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে কোমল পানীয় তৈরি করা হয়। কার্বন ডাইঅক্সাইড আগুনে হতে সাহায্য করে। এখন আমি তোমাদের সাথে নাইট্রোজেন সম্পর্কে আলোচনা করছি। নাইট্রোজেন স্বার্থহিতে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাল্বে আমরা নাইট্রোজেন ব্যবহার করে থাকি। আবার দেখা যায় যে আলু চিপসের প্যাকেটে আমরা নাইট্রোজেন ব্যবহার করি। এখন আমি তোমাদের সাথে বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করব। বায়ুতে যখন গন্ধ, ধুলি, বিভিন্ন ধরনের গ্যাস, ছাই, সিগারেট বা এগুলো মিশ্রিত হয়ে বায়ু যখন ব্যবহার অনুপযোগী হয়ে থাকে, তখন আমরা তাকে বায়ু দূষণ বলব। তাহলে আমরা কীভাবে বায়ু দূষিত করি, এখন সে সম্পর্কে আমি আলোচনা করছি। আমরা কীভাবে বায়ুকে দূষিত করি? বায়ুকে আমাদের সুস্বাস্থ্যের জন্য বায়ু দূষণমুক্ত রাখা খুবই প্রয়োজন। বায়ুকে আমরা কীভাবে দূষিত করি? আমরা যখন ময়লা আবর্জনা যেখানে সেখানে মলমূত্র যেখানে সেখানে ত্যাগ করি, তখন তার গন্ধ যখন বাতাসে মিশে তখন বায়ু দূষিত হয়। আবার সিগারেট ছাই, কলকারখানা ধোয়া এগুলোকে বায়ুকে দূষিত করে। এভাবে বায়ু দূষিত হচ্ছে। তাহলে বায়ু দূষণ প্রতিরোধে আমরা কী করতে পারি? বায়ু দূষণ প্রতিরোধের জন্য অবশ্যই আমাদের গাড়ির কালো ধোঁয়াকে রোধ করতে হবে, কলকারখানা ধোঁয়াকে রোধ করতে হবে। এক্ষেত্রে আমরা পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। ময়লা আবর্জনা মলমূত্র আমরা যেমন সেখানে ত্যাগ না করে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে এবং স্যানিটারি পায়খানা ব্যবহার করার মাধ্যমে তার গন্ধ যদি বাতাসের সাথে মিশ্রিত করা হয়, সেক্ষেত্রে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। বায়ু অক্সিজেন জ্বালাতে সাহায্য করে। কীভাবে বায়ু অক্সিজেন জ্বালাতে সাহায্য করে, এটি এখন একটি পরীক্ষার সাহায্যে আমি তোমাদের বর্ণনা করব। দেখো, আমি বুঝি আমি দুটি বোতা নিয়েছি, দুটি কাঁচা বুটি নিয়েছি, তার মধ্যে একটি ঢাকনা সহকারে এবং একটি ঢাকনা খোলা। এখন আমি একটিতে মোমবাতি জ্বালালাম এবং কিছুক্ষণ পরে কী করলাম যে তার ঢাকনাটি আমি বন্ধ করে দিলাম। তাহলে দেখা যাবে কিছুক্ষণ পরে মোমবাতিটি ধরে গেছে। আসলে আমরা জানি যে বায়ু বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, একটি হচ্ছে অক্সিজেন, অপরটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যখন আমি মোমবাতিটি জ্বালাবো, তখন তার অভ্যন্তরে অক্সিজেনটি মোমবাতিটি জ্বালাতে ব্যবহার হবে এবং শেষ হয়ে যাবে। অপরদিকে কার্বন ডাইঅক্সাইডটি রেখে যাবে এবং আমি জ্বালানোর কারণে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনটি বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে দেখা যাবে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। যখন সেই কাঁচের বোতলটিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তখন মোমবাতির আগুনটি নিভে যাবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। তাহলে এভাবে দেখা যাচ্ছে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, অপরদিকে কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। শিক্ষার্থীরা, আমি তোমাদের শূন্যস্থান দিয়ে দিয়েছি, তুমি শূন্যস্থানের দিকে তোমরা খেয়াল করো। দেখো, গাড়ির কালো ধোঁয়া বায়ু দূষিত করে। বৈদ্যুতিক বাতিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়, আগুন নেভাতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়, পায়ে হেঁটে বা
করলাম সেই অধ্যায়টি তোমরা ভালোভাবে পড়বে, যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে অনুসরণ করবে, শূন্যস্থানটি ভালোভাবে করবে, বাংলা দিয়েও ভালোভাবে করবে। তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়ে থাকবে, যেহেতু যে কোনো সময় তোমাদের পরীক্ষা হতে পারে। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। খোদা হাফেজ।